আমরা বলেছিলাম ইফেক্টিভ স্ট্রেস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে আমরা ইফেক্টিভ স্ট্রেস নিয়ে আবার আলোচনা করবো। আমি টোটাল স্ট্রেস বের করা শিখেছি, স্ট্রেস নিয়ে আমরা অনেক কথা বলেছি। আমরা যদি মাটির নিচে যাই, এটা যদি গ্রাউন্ড সারফেস হয়, গ্রাউন্ড লেভেল হয়, এখান থেকে আমরা যে কোনো গভীরতায় গেলাম, যদি এইচ গভীরতায় আসি, এখানে এখানে যে স্ট্রেস কাজ করবে সেটাকে আমি হিসাব করতে পারি এখানে সিগমা ইকুয়ালস টু গামা এইচ। গামা এইচ এখানকার সয়েলের ইউনিটার, ঠিক আছে? এইচ হলো গভীরতা। আমার যদি গামার মানে এইচ এর মান বসাই, তাহলে এই গভীরতায় আমরা কত ভার্টিক্যাল স্ট্রেস কাজ করছে সেটা আমরা বের করতে পারবো। কিন্তু আমরা জানি যে সয়েলের ভয়েড স্পেসের মধ্যে ওয়াটার থাকে, ঠিক আছে? এই ওয়াটার আবার প্রেশার দেয়, আমরা তাকে বলছি পোর ওয়াটার প্রেশার, পিডব্লিউ। এটা আমরা মেজার করতে পারি পিজিমিটার স্কেল। ইউ ইউ হচ্ছে প্রেশার হেড, আর গামাটা ভুল করলে আমরা পোর ওয়াটার প্রেশার বের করতে পারবো। এই পোর ওয়াটার প্রেশার যদি এরকম এখানে যদি আমরা বের করি এইচ দেখতে, আমি সেটা যদি টোটাল এখানে এই স্ট্রেস থেকে বাদ দিয়ে দিই, তখন যে ভ্যালুটা থাকবে সেটাকে বলা হয় ইফেক্টিভ স্ট্রেস। অর্থাৎ সিগমা মাইনাস ইউ। ধরা যাক এইচ, এখানে যে গভীরত এইচ ডেপথ, এখানে একটা পয়েন্ট হল এ, এ পয়েন্টে স্ট্রেস হচ্ছে সিগমা এ, এ পয়েন্টের পোর ওয়াটার প্রেশার হচ্ছে ইউ এ। সিগমা এ মাইনাস ইউ এ হচ্ছে এই ভ্যালু যেটা থাকবে, এটাকে বলা হয় ইফেক্টিভ স্ট্রেস, সিগমা প্রাইম অ্যাট এ। আমরা যখন প্রথমে গামা এইচ লিখলাম, এখানে ওয়াটার প্রেশার আছে কি আদৌ নাই এটা এখানে কিছুই বলছে না, এই জন্য এই স্ট্রেসকে বলছে টোটাল স্ট্রেস, সিগমা, শুধু সিগমা। এরপরে এখান থেকে যদি ওয়াটার প্রেশার মাইনাস করা হয়, তখন যে স্ট্রেসটা থাকবে ভার্টিক্যাল ডাউনওয়ার্ড স্ট্রেস, সেটা হল ইফেক্টিভ স্ট্রেস। সিগমার উপরে একটা প্রাইম চিহ্ন দেওয়া হয়। এবং সয়েল মেকানিক্স এই কোর্সে শুরু করে সবখানে হায়ার লেভেল কোর্সেও সিগমা প্রাইমের কনসেপ্ট ছাড়া চলেই না, ঠিক আছে? আর এটা হলো সিগমা টোটাল স্ট্রেস, এটা হচ্ছে পোর ওয়াটার প্রেশার। টোটাল স্ট্রেসে পোর ওয়াটার প্রেশার সাবট্র্যাক্ট করি, তাহলে আমাদের ইফেক্টিভ স্ট্রেস। এখানে ইফেক্টিভ স্ট্রেসের ইম্পর্টেন্ট বলা হচ্ছে, এবং ইফেক্টিভ স্ট্রেস আসলে কোথায় কিভাবে কাজ করে তোমরা খেয়াল করো, দি পার্টিকেল কন্ট্যাক্ট স্ট্রেস ইজ নট দি ইফেক্টিভ স্ট্রেস, রাদার ইট ইজ দি এভারেজ স্ট্রেস অন প্লেন টু দি সয়েল পার্টিকেল। এখানে এই উপরে একটা পার্টিকেল, নিচে একটা পার্টিকেল, উপর থেকে এই পার্টিকেলের উপরে আমরা লোড দিচ্ছি, নিচের দিকে ডাউনওয়ার্ড লোড অ্যাপ্লাই করলাম। এখন এই পার্টিকেল নিচের এই পার্টিকেল সাথে এই পয়েন্টে কন্ট্যাক্টে থাকার জন্য কি করো, একটা রেজিস্ট্যান্স লাগে। রেজিস্ট্যান্স কোন দিকে? উপরের দিকে। যদি রেজিস্ট্যান্স যথেষ্ট হয়, তাহলে এই পার্টিকেল নিচের দিকে আর যাবে না, আর এই নিচের পার্টিকেলের যে রেজিস্ট্যান্স, এটা যদি উপরের পার্টিকেলের উপরে অ্যাপ্লাই ফোর্স বা স্ট্রেস তার তুলনায় কম হয়ে যাবে, তাহলে কিন্তু উপরের পার্টিকেল কিন্তু আস্তে করে নিচের দিকে চলে যাবে। এখন ইফেক্টিভ স্ট্রেসটা কোথায় কাজ করছে? ইফেক্টিভ স্ট্রেসটা পার্টিকেল টু পার্টিকেল কন্ট্যাক্ট পয়েন্টে কাজ করছে, এই জন্য বলা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স ফ্রম সলিডস অ্যান্ড লিকুইডস। এখন এটা পার্টিকেল টু পার্টিকেল যে কন্ট্যাক্ট পয়েন্ট, এখানে ইফেক্টিভ স্ট্রেস কাজ করছে ঠিকই,
effective stress এর ভ্যালুটা তাহলে কি? effective stress value is not the particle contact stress, it is the aerodynamic stress on a plane through the soil particle. এই দুইটা পার্টিকেলের মধ্যে যে একটা প্লেন যদি ড্র করা যায়, এই প্লেনের উপরে যে এভারেজ স্ট্রেস কাজ করবে এট দি কন্টাক্ট বিটুইন পার্টিকেল পার্টিকেলস, সেই ভ্যালুটা হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস। তার আসলে কাজ করে হচ্ছে পার্টিকেল টু পার্টিকেল কন্টাক্ট পয়েন্ট। এখানে আরেকটা কিছু ভালো করে খেয়াল করো, ইন্টারেস্টিং, এটা হলো উপর থেকে লোড অ্যাপ্লাই হচ্ছে, এই পার্টিকেল করলো কি এই কন্টাক্ট পয়েন্টে, এখানে উপর থেকে ধাক্কা দিচ্ছে, উপর দিকে যে ধাক্কা দিচ্ছে এট দি কন্টাক্ট বিটুইন টপ এন্ড বটম পার্টিকেলস, এটা হচ্ছে আমার ইফেক্টিভ স্ট্রেস এখানে কাজ করে। আর এখানে দেখো ব্লু যে অ্যারোগুলো আছে, এগুলো হচ্ছে এগুলো উপরের দিকে কাজ করতেছে, এদের কাজ কি? এরা হচ্ছে পোর ওয়াটার প্রেশার। আমি উপরের দিকে লোড দিলে এই কন্ট্যাক্ট পয়েন্ট, এখানে যে ভয়েড স্পেস আছে এই জায়গাগুলো, সেখানকার ওয়াটার উপরের দিকে রেজিস্ট্যান্স দিবে, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো ছবি দেখে আমরা কি বলতে পারি? দেখো টোটাল স্ট্রেস উপরের থেকে যে লোড অ্যাপ্লাই হচ্ছে, টোটাল স্ট্রেস এইটা এবং এটার সামেশন হবে, এরা দুটো উপরের দিকে কাজ করছে তাই না? এই ফোর্সটা কাজ করছে আমার নিচের দিকে, নিচের দিকে যে ফোর্স তাহলে সিগমা, এরা দুটো যোগ করে এই ফোর্সটা হচ্ছে সিগমা স্ট্রেস, স্ট্রেস সিগমা প্রাইম, আর এই প্রেশারটা হচ্ছে আমার ই, মানে সিগমা প্রাইম প্লাস ই, এরা দুটো উপরের দিকে কাজ করছে, সিগমা কাজ করছে নিচের দিকে। ঠিক আছে, তাহলে এইভাবে তারা ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স, তারা ইকুইলিব্রিয়ামে আছে, এটাকে লেখা যায় সিগমা প্রাইম ইকুয়ালস টু সিগমা মাইনাস ই। হচ্ছে আমরা সবসময় চাই যে আমাদের পার্টিকেল টু পার্টিকেল কন্ট্যাক্ট পয়েন্ট, কন্ট্যাক্ট এরিয়া, সেখানে কি পরিমাণ স্ট্রেস কাজ করে এটা আমরা জানি, ঠিক আছে? সেটাই হচ্ছে আসলে সয়েলের স্ট্রেংথ। এখানে পোর ওয়াটার প্রেশার যেটা আছে সেটা কিন্তু আসলে সয়েলের স্ট্রেংথ নয়, সেটা হচ্ছে ওয়াটারের প্রেশার। সয়েল স্ট্রেংথ ইজ ডাইরেক্টলি রিলেটেড টু ইফেক্টিভ স্ট্রেস। এখানে একই ছবি আরো বড় করে দেখানো হয়েছে, এখানে দেখো পার্টিকেল অনেকগুলো, এটা একটা পার্টিকেল, এটা একটা পার্টিকেল, এটা একটা পার্টিকেল, এটা সব পার্টিকেল, এদের কন্ট্যাক্ট পেয়েছে হলে এগুলো এসব প্লেনে তারা কন্ট্যাক্ট হচ্ছে তাদের মধ্যে, ঠিক আছে? এদের মধ্যে যে এই শেডেড জোন দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের ভয়েড স্পেস, এখানে ওয়াটার আছে, ওয়াটারগুলো প্রেশারগুলো আছে। এর ধরে একটা সয়েল উপর থেকে লোড দিচ্ছে, লোড দিলে কি হবে, এই যে পার্টিকেল টু পার্টিকেল কন্ট্যাক্টে আমাদের ইফেক্টিভ স্ট্রেসটা কাজ করবে, দেখা যাবে সিগমা প্রাইম ধরা। আর এই যে এখানে ওয়াটার, তারা কি করবে উপরের দিকে প্রেশার দিবে, আর আমাদের লোড অ্যাপ্লাই হচ্ছে নিচের দিকে, এই যে ভয়েড স্ট্রেস এগুলোতে ওয়াটার প্রেশার নিয়ে কাজ করবে, আর পার্টিকেল টু পার্টিকেল যে কন্ট্যাক্ট সেখানে সিগমা প্রাইম কাজ করে। একটা পার্টিকেল যদি ধরে এটা নিচের পার্টিকেলকে যদি ডাউনওয়ার্ড ধাক্কা দেয়, তাহলে নিচের পার্টিকেল উপরে পার্টিকেলকে আপওয়ার্ড ধাক্কা দেবে, ঠিক আছে? আপওয়ার্ড প্রেশার দেবে, এরকম তাদের কন্ট্যাক্ট পয়েন্টে ইকুয়াল অ্যান্ড অপোজিট স্ট্রেস কাজ করে, ইকুয়াল অ্যান্ড অপোজিট। উপরে পার্টিকেল যে সিগমা প্রাইম স্ট্রেসে নিচের পার্টিকেলকে প্রেশার দেয়, নিচের পার্টিকেল ও উপরের পার্টিকেলকে একই লাইনে উপরের দিকে সিগমা প্রাইম,
এটা সবখানে কাজ করছে, ধরুন এই কন্ট্যাক্ট পয়েন্টে দেখুন সিমিলার কি হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে আমরা এখন এই যে পোর ওয়াটার প্রেশার বের করা শিখেছি, এখানে সেটা আবার দেখানো হচ্ছে। এটা ধরো গ্রাউন্ড সারফেস, এখানে আমাদের একটা রিভার আছে, আমাদের এই রিভার ব্যাংক, এটা যে রিভার ব্যাংক, এখানে একটা পিজিমিটার ইনসার্ট করলাম, করে ঠিক মাটির নিচে এই পয়েন্টে আসে, এই পয়েন্ট এ, এখানে পোর ওয়াটার প্রেশার কত হবে, পিজিমিটারের ভিতরে যে ওয়াটার রাইজ করবে সেটা ওয়াটার কত রাইজ করেছে, এখানে যদি পিজিমিটার, এখানে এই পয়েন্টে পিজিমিটার রাখার ফলে ওয়াটার রাইজ করেছে, ওয়াটারটা উপর প্রেশারের হচ্ছে এটা এইচ, এটা কিন্তু ওয়াটারের হাইট এইচ ডন, হাইট অফ ওয়াটার লেভেল, হাইট অফ ওয়াটার ইনসাইড দি পিজিমিটার। তাহলে আমি এই পয়েন্টে পুরো ওয়াটার প্রেশার পাবো, তাহলে টোটাল স্ট্রেস সিগমা হচ্ছে গামা এইচ, অনেক সময় অনেক জায়গায় লেখে গামা যে, একই কথা আমার যেটা গ্রাউন্ড সারফেস হয়, গ্রাউন্ড লেভেল হয়, এখান থেকে নিচের দিকে ডেপ, এই জায়গায় যে জেড হলো জিরো, যত গভীরে যান যেটা ভালো রাখতে হয়, অনেক বইতে এটাই হয় দেখেন না, এইচ এটাই ইকুয়াল মিনিং, সেম অর্থে তাদের সিম্বল ইউজ করা হয়, এইচ এবং জেড। ডোন্ট গেট কনফিউজ উইথ সিম্বল, তারা একই বিষয় ইন্ডিকেট করে, এই গ্রাউন্ড সারফেস থেকে নিচের দিকে মেজার করে, এই কথা মানে হচ্ছে গ্রাউন্ড সারফেস এইচ এর হলো জিরো, যত নিচেই যাব এইচ এর হলো বারো, যে গ্রাউন্ড সারফেস থেকে মেজার করা হয় তার মানে হচ্ছে জেড এর হলো হচ্ছে জিরো, গ্রাউন্ড সারফেস যত নিচে যাবে তা আমার যে জেড এর হলো বারো। ঠিক আছে, এখন আজকে আমরা একটা অঙ্ক করব, যে অঙ্কে আমরা ইফেক্টিভ স্ট্রেস এবং টোটাল স্ট্রেস বের করা শুরু করব। প্রথমে আসে আমরা টোটাল স্ট্রেস বের করি, এটা হচ্ছে আমাদের সরেল, তাহলে উপরের লেয়ার সরেল থিকনেস হচ্ছে 3 মিটার, তার নিচে যে সয়েল আছে তার 4 মিটার, সবার সবার নিচে যে সয়েল আছে তার থিকনেস হচ্ছে 4 মিটার। এখন উপরের টপ মোস্ট লেয়ারের ভিতরে যে এটা হলো টপ লেয়ার, এখানে এই পয়েন্টে আমরা টোটাল স্ট্রেস সিগমা বের করি, এটা কিভাবে সম্ভব? টোটাল স্ট্রেস এট এ সিগমা এ ইকুয়ালস টু গামা জে বা গামা এইচ, যেটাই বল বোথ আর সেম, এখানে গামার ভ্যালু হচ্ছে এখানে যেটা দেওয়া আছে 17 কিলোগ্রাম এই সয়েলের জন্য, আর জেড এর ভ্যালু কি হবে, এটা হলো জেড এর 1 মিটার। কেন? কারণ এ পয়েন্ট আসলে গ্রাউন্ড সারফেস থেকে 1 মিটার গভীরে আছে, এজন্য জেড এর ভ্যালু 1 মিটার, যদি গ্রাউন্ড সারফেস হয় এখান থেকে 1 মিটার গভীরে আমার এ পয়েন্টের অবস্থান, এখানে আমি সিগমা এ ক্যালকুলেট করব। ঠিক আছে, এখানে আমরা তো লিখলাম গামা ভ্যালু হচ্ছে 17, এই হলো
টপ সয়েল লেয়ারের মিনি ওয়েটের ভ্যালু হলো 70 কিলোনিউটন ওভার কিউবিক মিটার। আমরা গ্রাউন্ড সার্ফেসে 1 মিটার গভীরে চলে এসেছি, অর্থাৎ জেডের ভ্যালু হচ্ছে 1 মিটার, টোটাল স্ট্রেস হবে 70 কিলোনিউটন ওভার স্কোয়ার মিটার বা 17 কিলোপ্যাস্কেল। ঠিক আছে, এরপরে আমরা আরো নিচে যাব, বি পয়েন্টে চলে আসবো। বি পয়েন্ট কোথায়? এই পয়েন্ট আছে এই যে অরেঞ্জ শেডেড যে জোন, এই সয়েলের ঠিক সার্ফেসে, তাই না? কিন্তু এখানে উপরে যে ব্লু শেডেড সয়েল, এই সয়েলের ঠিক বটম। অর্থাৎ বি পয়েন্টের অবস্থান কোথায়? বি পয়েন্টের অবস্থান হচ্ছে উপরের সয়েল এবং নিচের সয়েলের ঠিক কন্ট্যাক্ট সার্ফেসে। কিন্তু তা সত্ত্বেও প্রশ্ন হতে পারে, বি এর বিতে কন্ট্যাক্ট পয়েন্টে উপরের নিচের সয়েল, তাহলে বি এর গামা কি হবে? আমরা কি গামা এই সয়েলে নিব নাকি গামা নিচের সয়েলে নিব? তোমাদের কি ধারণা কোন সয়েলে নিব? কেউ কি বলতে পারবে, ধারণা করতে পারবে? নিচেরটা নিব। নিচেরটা আমরা আগের অংকে খেয়াল করো, আগের অংকে আমরা এ পয়েন্টে আসি, এ পয়েন্টে যখন ছিলাম তখন গামাটা উপরের সয়েল, এ পয়েন্টে ঠিক উপরে যে 1 মিটার সয়েল আছে সেই উপরের সয়েলের গামা নিয়েছি। এখন বি পয়েন্টে আছে, তাহলে গামা কোনটা নিতে পারে কে বলতে পারবে? ও স্যার, তাহলে উপরেরটা নিতে হবে। আসলে কথা হচ্ছে এ পয়েন্টের মতোই তাহলে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, এখন আসলে বি পয়েন্টে আসি, এই সময় যদি সিগমা বি বের করতে চাই, তাহলে ধরো বি পয়েন্টের উপরে যে সয়েল, এই যে সয়েল আছে এই সয়েলের ভিতরে যে গামা আছে সেটা নিতে হবে। এই সয়েল কি? একটাই সয়েল, 70, তাতে এটা আমার এখানে জড়িত। আর বি সয়েলের উপরে যে সয়েল তার থিকনেস কত কে বলতে পারবে? ছবি দেখুন, 2 মিটার স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বলি, যেমন ধর এ পয়েন্ট থেকে গ্রাউন্ড সার্ফেস পর্যন্ত সয়েলের থিকনেস কত? 1 মিটার, তাই না? আমাদেরকে যেই পয়েন্টে স্ট্রেস বের করবো সেখান থেকে উপরে একদম গ্রাউন্ড সার্ফেস পর্যন্ত দেখতে হবে। এ পয়েন্ট থেকে গ্রাউন্ড সার্ফেস পর্যন্ত থিকনেস হচ্ছে 1 মিটার, এখন বি পয়েন্টে আসি, তাহলে অর্থাৎ আমাদের দুটো ক্যালকুলেশনে 3 মিটার যেটা কিনা থিকনেস, এইচ যেটা কিনা ইউনিট ওয়েট, তারা কিন্তু সবই বি পয়েন্টের উপরের দিকের অবস্থা, নট বিলো। স্ট্রেস ক্যালকুলেশনের সময় আমাদের সবসময় কোনো পয়েন্টের উপরের দিকে সয়েল চিন্তা করতে হবে, সেখানে কি সয়েল আছে, এর কারণ কি, কেন আমরা উপরের সয়েলের কথা ভাববো? তার কারণ হচ্ছে খুব সহজ, আমরা বি পয়েন্টে যখন আসি তখন উপরের সয়েলই তো এখানে চাপ দিচ্ছে, এই জন্য উপরের সয়েল হিসাব নিকাশ করতে হবে। নিচের সয়েল তো বি পয়েন্টের নিচে, নিচের সয়েল চাপ দিচ্ছে যে সি পয়েন্টের উপর, অর্থাৎ এই সয়েলের হিসাব নিকাশ আমরা সি পয়েন্টের স্ট্রেস যখন বের করবো তখন সেটা এই সয়েল হবে। কিন্তু বি পয়েন্ট আছে এই সয়েলের উপরে, তাতে উই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দিস সয়েল। আপাতত আমরা বি পয়েন্টের উপরে যে সয়েল, ব্লু শেডেড জোন, এই জোন নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। বোঝা যাচ্ছে ঘটনা? এরপরে যখন সি পয়েন্টে যাবে, এখন ঘটনাটা কি কে বলতে পারবে, এখন কি অবস্থা? সি পয়েন্টে যখন আসি আমরা তখনও টোটাল স্ট্রেস বের করতে হবে এবং সেটাও আবার গ্রাউন্ড সার্ফেস পর্যন্ত যেতে হবে। কিন্তু আমরা যদি সি পয়েন্টে গ্রাউন্ড সার্ফেস পর্যন্ত আসি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি কে বলতে পারবে? আমাদেরকে এখানে রিড করতে হবে কি, গামা রিড করতে হবে, নিতে হবে, আর জেড এর ভ্যালু রিড করতে হবে। এখন আমাদের এখানে কি আছে ছবিতে?
এক্স্যাক্টলি, দুই দুইটা লেয়ার আছে, কিন্তু সেখানে আর কিছু কোনো পার্থক্য আছে দুইটা লেয়ারের মধ্যে? স্যার দিস মানে থিকনেস, ওকে থিকনেস তো পার্থক্য, আর কোনো পার্থক্য? আর কোনো পার্থক্য? গামার পার্থক্য, কামাই পার্থক্য আছে, ভেরি গুড। আমি এটাই, হ্যাঁ এই এটাই ভাবছিলাম, এরকম একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে। কামাই পার্থক্য আছে, সয়েল এখানে শেড চেঞ্জ হয়েছে, শেড মানে কালার চেঞ্জ করে তোমাদেরকে বোঝানো হচ্ছে যে তারা আসলে একই রকম, একই স্ট্রেংথের সয়েল নয়। তাদের ইউনিকে ডিফারেন্ট মানে তাদের স্ট্রেংথের ভ্যারিয়েশন আছে, শক্তিমত্তায় ভ্যারিয়েশন। এই কারণে সি পয়েন্টে যখন সিগমা সি ক্যালকুলেট করবে, এটা কিনা সি পয়েন্টে টোটাল স্ট্রেস, সেখানে আমাদের উপরে দুই লেয়ারের জন্য, দেখো আমি উপরে ফার্স্ট লেয়ারের জন্য 2 মিটার, তার সাথে একটা গামা গুণ করতে হবে, তাহলে ফার্স্ট লেয়ারের জন্য গামা 1 এর সাথে প্লাস করতে হবে। কারণ এই দুটা সয়েলই তো সি পয়েন্টের উপরে আছে, তাদের সবার সম্মিলিত প্রেশারটা কে নিচ্ছে? সি পয়েন্ট, তাই না? এই জন্য এখানে প্লাস করতে হবে। এখন উপরে সয়েলের থিকনেস 2 মিটার, উপরে সয়েলের ইউনিট ওয়েট দেখলাম, তার গুণ করলাম। এরপর ঠিক সি সয়েলের ঠিক ইমিডিয়েট উপরে যে সয়েল, তার জেড এর ভ্যালু হচ্ছে কত? 4 মিটার, অরেঞ্জ জোন, এবং এই অরেঞ্জ জোনের গামা ভ্যালু হচ্ছে 18। তাহলে টোটাল স্ট্রেস কত আসলে কে বলতে পারবে? গামার ভ্যালু কত? গামার ভ্যালু এখানে 17, 34, এখানে 17 × 2, 34 প্লাস 11, 72। কত হলো? স্যার 17 × 2, স্যার 2টা কেন নিলাম স্যার, একটু বলা যাবে স্যার আবার? না না 2 না, এখানে 3 হবে, এই ঠিকনেস হলো 3। জি স্যার, এই এখানে এটা কাটাকাটি গেলে থাকে মিটার স্কোয়ার, হ্যাঁ এটাও তো কাটাকাটি মিটার স্কোয়ার, এই জন্য এটা হচ্ছে 3 × 3 হতে গেছে। যাই হোক, 17 × 3, 18 × 4, তাহলে কত হবে? এবার একই কনসেপ্ট কাজে লাগিয়ে তোমরা ডি পয়েন্টে কি স্ট্রেস বের করতে পারবে? সিতে তো আমি এক্সপ্লেন করলাম, একইভাবে কি তোমরা ডিতে স্ট্রেস ক্যালকুলেট করতে পারবে? ডিতে যখন আমরা আছি এই লেভেলে আছি, এর উপরে যে সয়েল, এর উপরে যে সয়েল, ঠিক আছে, এর উপরে যা আছে সবার ভাবতে হবে, এর উপরে কি আছে কে বলতে পারবে? ডি পয়েন্টের উপরে আসলে কি ঘটতেছে কে বলতে পারবে? কেউ একজন বলো। স্যার দুইটা লেয়ারের স্যার প্রেশারটা থাকবে, স্যার থিকনেসটা থাকবে, এখান থেকে উপরের দিকে যাচ্ছে, তাহলে কি ধরনের সয়েল পাচ্ছ? স্যার দুই ধরনের মাত্র মানে আছে, এই এটাও আছে স্যার, এটাও আছে, সিডিতেও থাকবে স্যার, তাহলে 3 ধরনের স্যার।
এখান থেকে তুমি যখন যাচ্ছ এই সয়েলের মধ্যে তো যাচ্ছ, তাই না? এটা তো তোমাকে অবশ্যই নিতে হবে, উপরে এটা তো নিবাই, এটাও নিতে হবে। তাহলে কয় ধরনের সয়েল? তিন ধরনের সয়েল। সয়েল কিন্তু তিন ধরনের, এখানে দেখো তিনটা কিন্তু সামনে। এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, থ্রি টার্ম। কারণ সয়েলে আমাদের সয়েলের প্রপার্টিতে ভ্যারিয়েশন আছে। আমরা এখান থেকে আমাদের আমাদের এটা করি সবসময় কিন্তু উপর থেকে নিচে, এই সয়েলের জন্য উপরে যে সয়েল আছে তাদের সবার কথা মাথায় রাখতে হবে। আমার ডাউন সারফেস থেকে ধীরে নিচের দিকে আসে, ঠিক আছে? এখানে কত? 3 মিটার, আর এটার গামা আছে 17, 3 × 17 এখানে কত? ঠিক আছে, 4 মিটার, আর এই কত? 18 মিটার কিউবিক মিটার। আর এখানে কি অবস্থা? এখানে কিন্তু থিকনেস কিন্তু দেখো 4 মিটার নিচের সয়েল, কিন্তু আমি এটা ইউজ করবো আমরা করবো ডি পর্যন্ত যে সয়েলটা আছে, ঠিক আছে? এই পর্যন্ত আমাদের সয়েলের থিকনেস হচ্ছে মাত্র 2 মিটার। দুইয়ের সাথে গুণ হবে কি এখানকার ইউনিটেড। এখানে ইউনিটেড আসলে কালার ডিফারেন্ট, আমাদের ভিন্ন একটা নাম্বার হলেই ভালো। ফর এক্সাম্পল 18.1 কিলোমিটার পার কিলোমিটার। এখন এই সয়েলের সাথে এটা যোগ করতে হবে, এই প্রেশারের সাথে এটা যোগ করতে হবে, এটার সাথে আবার নিচের প্রেশার যোগ করতে হবে, কারণ এই ডি পয়েন্টের উপরে ফুল সয়েল প্রেশারটা আমরা কনসিডার করতে হবে। যত লেয়ার আছে সবার প্রেশার আমরা যোগ করতে হবে ডি পয়েন্টে টোটাল স্ট্রেস পাওয়ার জন্য, রাইট? যেস স্যার। এমন বিষয় তোমরা কিন্তু সহজেই সেটা লজিক্যালি চিন্তা করে বুঝতে পারো। ডোন্ট নিড টু মেমোরাইজ এনিথিং। তাহলে এখন দেখো সিগমা ডি বের করবো, উপর থেকে আমরা আসি নিচে, এই পথ এখানে এসে থাম। তা যদি উপরে কত ঠিকনেস হচ্ছে 3 মিটার, এই দেখো 3 মিটার, আর এটা হচ্ছে আমাদের 17। পরবর্তীতে দেখা যাচ্ছে পরবর্তী লেয়ার, অর্থাৎ এই লেয়ারে ঠিকনেস হচ্ছে 4 মিটার, আর গামা ভ্যালু হচ্ছে এটা আমাদের 18। তারপরে সবশেষ সবার নিচে যে পয়েন্ট ওইখানে, ওটা হচ্ছে 2 মিটার, আর গামা এস টু এর ভ্যালু হচ্ছে এখানে 80, আর আমি বলি 80.1। কালার ইজ ডিফারেন্ট। এটা হচ্ছে তাহলে 17, এটা হচ্ছে 18, এটা আমার 14, এখন গুণ করে দেখো কত হয়। যাতে সবার শেষে নিচে 2 মিটারের জন্য গামার ভ্যালু, উপরে 4 মিটারের জন্য গামার ভ্যালু 18, সবার উপরে 3 মিটার সয়েলের জন্য গামার ভ্যালু, গামা মানে নিচে ভ্যালু হলো 17, কিলোমিটার হলো 3 মিটার। ঠিক আছে, তোমার এটাই করো, কত আছে ক্যালকুলেট করে বলো। ক্যালকুলেটার আছে কারো কাছে? হ্যালো, ক্যালকুলেটার? জি স্যার। হ্যাঁ বলো, চট করে বলো।
স্যার এটা কি 17 × 18 × 6? স্যার 159.2। তা কেন হবে? এম ভ্যালু আছে 7 টা, ফার্স্ট লেয়ারের জন্য 1, সেকেন্ড লেয়ারের জন্য নর্মাল 18 দেওয়া আছে, সেকেন্ড লেয়ারের জন্য 18, থার্ড এবং লাস্ট বটম মোস্ট বটম লেয়ার এটার ভ্যালু হচ্ছে দেওয়া আছে 18। সেকেন্ড লেয়ারের থিকনেস হলো 4 মিটার আর ইনক্লুড হচ্ছে 18, ওই জন্য এরা দুটো গেম। ফার্স্ট লেয়ারের থিকনেস দেখো 3 মিটার, এটি হলো 3 মিটার, তার ইউনিট ওয়েট হচ্ছে 17 কিলোনিউটন/কিউবিক মিটার। দুটো গুণ করলাম, তারপরে হচ্ছে একদম সবার নিচের যে লেয়ার অর্থাৎ এই যে লেয়ারটা সেটা আমার ভ্যালু হচ্ছে 18 − 9.8 আর 2 মিটার, 2 মিটার হচ্ছে এই যে এই যে 2 মিটার সেটা হচ্ছে আসলে 3 পয়েন্ট থেকে 2 মিটার নিচে। আমি কি দাঁড়াবো? তাহলে এটা হবে 17, এটা হবে 18, এটাও আপাতত বইয়ের মতো 18 আছে, যদি এটা আসলে 18.1 হতে পারে। তাহলে কত হলো দেখো তো স্যার? 159.2 আসে স্যার, যদি 18.1 ধরি তো নিতে পারে। আচ্ছা ঠিক আছে, 18 হলে 159 হবে তাই না? জি স্যার। ঠিক আছে, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলো, আজকের লেকচার এই পর্যন্ত। বাসায় গিয়ে ভালো করে প্র্যাকটিস। Any question for anyone else? Any question? ঠিক আছে, আজকে বলুন থাকলো, বাসায় রিভিউ করো, আগামীতে ক্লাসে এখান থেকে নতুন। তবে আমি কিন্তু তোমাদেরকে আবার পরামর্শ দিচ্ছি যে তোমাদের হাতে সময় খুবই কম, আমি কিন্তু মনে করি যে সময় খুবই কম, তোমাদের হাতে কিন্তু খুব একটা সময় নেই ফাইনাল পরীক্ষা প্রিপারেশন, আর এগুলো ক্লাসে এখন করানো হচ্ছে সাথে সাথে আজকেই গিয়ে বাসায় গিয়ে বসে পড়ে। ওকে থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ।